নমস্কার, অ্যাচিভার্স নভেম্বর ইস্যু যেটা বেরিয়েছে কদিন আগেই, এটার সেকেন্ড পার্ট এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। ফার্স্ট পার্ট যদি আপনি দেখে না থাকেন, আমাদের চ্যানেলেই আছে, আপনি দেখে নিতে পারেন। তো সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, ওডিশায় দেশের প্রথম বায়োফুয়েল প্ল্যান্ট তৈরি হলো। বায়োফুয়েল মানে আজকাল কিছু কিছু, আজকাল বলতে বিগত 7-8 বছর ধরেই কিছু কিছু এমন গাছ আছে, যেমন জ্যাত্রোপা বা এরকম কিছু, যেখান থেকে বায়োফুয়েল অর্থাৎ কি না, পেট্রোল বা ডিজেলের মতন একটা ওই গাছ থেকে উৎপন্ন হয়। সেইগুলোকে মানে প্রথমে হচ্ছে রিফাইন করে পেট্রোল বা ডিজেলের সঙ্গে মিশিয়ে দেশে বিক্রি করা হয় বিভিন্ন পেট্রোল পাম্পের মাধ্যমে। এটা সরকার স্বীকৃত জিনিস। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, এই ওডিশায় এই একটা প্ল্যান্ট প্রথম তৈরি করা হলো। এবং আপনারা দেখে নেবেন, এখন প্রায় সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বায়ো রিফাইনারি প্ল্যান্ট এসে গিয়েছে। সেকেন্ড জেনারেশন মানে প্রথম যে গাছগুলো থেকে বেরোতো, তারপর দ্বিতীয় ধরনের একরকম গাছ হলো, তারপরে আখের, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো বায়োফুয়েল জিনিসটা কি ভালো করে দেখে নেবেন, এখন কী গাছ থেকে সবথেকে বেশি বায়োফুয়েল উৎপন্ন হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ফুড সিকিউরিটির ক্ষেত্রে একটু বিপদ, কারণ কি সবাই যদি এখন পেট্রোল ডিজেল তৈরি করার জন্য গাছ লাগাতে শুরু করে, তাহলে চাল ডাল গম কে লাগাবে আর কি, তখন আমরা কী করে বাঁচব। এরপরে হচ্ছে পেজ নাম্বার 29-এর মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে নিয়ামতি থেকে মাজুলি দ্বীপ পর্যন্ত রোরো পরিষেবা। রোরো পরিষেবার মানে হচ্ছে রোল অন রোল অফ, অর্থাৎ কি না, এটা দিল্লিতেও আছে। যেমন যে মানে বড় বড় ডিজেল চালিত যে লরিগুলো আছে, সেগুলো যেমন দিল্লিতে যখন যায় তখন প্রচণ্ড দূষণ হয়, সেই জন্য ওগুলোকে দিল্লির মধ্যে দিয়ে যেতে দেওয়া হয় না। ওগুলোকে দিল্লিতে ঢুকবার আগেই একটা মানে কিছু মানে যারা দিল্লিতে মধ্য দিয়ে একান্তই যেতে চায়, সে সমস্ত লরিগুলোকে রেলের একটা মালগাড়ির উপরে চাপানো হয়, তারপর রেলের মালগাড়িটা ওদের ট্রেনে নিয়ে দিল্লিটা পার করে দেয়। এটাকে বলে রোল অন রোল অফ পরিষেবা। তো এক্ষেত্রে অসমের নিয়ামতি থেকে মাজুলি দ্বীপ পর্যন্ত চালু হয়েছে। 423 কিলোমিটার সড়ক পথ যেটা ছিল, সেটা মাত্র 12 কিলোমিটার দাঁড়িয়েছে। যদি মানে নৌকার নদীর ওপরে একটা বড় বোট, তার বোট বলতে অনেক বড় জাহাজ আর কি, তার উপরে লরিগুলো উঠছে, লরিটা মাত্র 12-13 কিলোমিটার নদী পেরিয়ে পার করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রোডো পরিষেবা। তারপরে বিহারের শাহি লিচু, যেটা হচ্ছে 30 পাতাতেই রয়েছে, বিহারের শাহি লিচু জিআই ট্যাগ। এবার জিআই ট্যাগ কী জিনিস, কী কারণে দেওয়া হয়, রসগোল্লাতে বাংলা জিআই ট্যাগ পেয়েছে, এই ধরনের জিনিসগুলো দেখে নিতে হবে। তারপর হচ্ছে কেরল, ভারতের প্রথম ধোঁয়ামুক্ত রাজ্য, অর্থাৎ কিনা প্রত্যেকটা তৈল সংস্থাতে 100% এলপিজি রয়েছে। এর মানে এই না যে ওখানে যারা বাইক চালায় তাদের বাইক থেকে ধোঁয়া বেরোয় না, ওই রকম না, কিন্তু জিনিসটা বুঝতে হবে। তারপরে হচ্ছে ওই 30 পাতাতেই ভারতে প্রথম মানে ভারতের সমুদ্র মৈত্রী অপারেশন চালু করলো। ভারত কী জিনিস, ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প সুনামি হয়ে গিয়ে মানুষের সমস্যা হয়ে গিয়েছে, সেখানে ভারত মানবহিতৈষী অপারেশন শুরু করেছে। এগুলো সফট পাওয়ারের মধ্যে আছে, সফট পাওয়ার। আচ্ছা, এরপরে ওই 30 পাতাতেই পাটনা মানে পাটনায় ভারত এশিয়ার প্রথম ডলফিন রিসার্চ সেন্টার হলো। রিভার ডলফিন হচ্ছে ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল, মানে বাংলায় হয়তো জলের কী বলে জাতীয় প্রাণী এরকম একটা কিছু। তো এই ডলফিন রিসার্চ গড়ে উঠতে চলেছে, যেটা খুবই কাজের জিনিস, ইত্যাদি ইত্যাদি রয়েছে, একটু পড়ে নিলেই জিনিসটা বোঝা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে 32 পাতা। 32 পাতায় খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল, মানে ইউএসের যে পার্লিয়ামেন্ট বা সংসদ তাকে বলা হয় কংগ্রেস। তো ইউএসের কংগ্রেশনাল গোল্ড মেডেল হচ্ছে মহাত্মা গান্ধীকে মরণোত্তর দেওয়া হয়েছে, এবং এই উপাধি মানে এই পুরস্কার মাদার টেরিজা, নেলসন ম্যান্ডেলা, পোপ দ্বিতীয় পল, এই সমস্ত মানুষদেরও ব্যক্তিদেরও দেওয়া হয়েছে। তারপর 32 নম্বর পেজেই রয়েছে, নারায়ণ ডাক সেবা সংস্থান স্মারক ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। নারায়ণ ডাক সংস্থান মানে এটা একটা বেসরকারি সংস্থা, যারা পোলিও রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা বা অন্যান্য পরিষেবা দিয়ে থাকে, সেই জন্য, যেটা কিনা এখন অবধি বিভিন্ন বড় বড় ব্যক্তির নামে ছাপা হতো, কিন্তু একটা পোলিও সেবা সংস্থা এনজিওর জন্য ছাপানো হয়েছে, এটা প্রথম এবং আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে 33 নম্বর পেজ, একটু আগে 32 হলো, 33 নম্বর পেজে হচ্ছে ডেমিং প্রাইজ, 8ই অক্টোবর বিশ্বের বৃহত্তম টেলিকম টাওয়ার কোম্পানির ইন্দাস টাওয়ার। এবার ইন্দাস টাওয়ারটা কি ভারতের টাওয়ার মানে ভারতের কোম্পানি নাকি বিদেশি কোম্পানি, তাদের প্রমোটার গ্রুপ কে আছে, তার মালিকানা কে আছে, এগুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এবং এর আগে এই অ্যাওয়ার্ড যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নামও উল্লেখ রয়েছে। তারপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যান বুকার প্রাইস। এবার ম্যান বুকার প্রাইস
কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই মানে ইউপিএ মানে পিএসসির পরীক্ষাগুলোতে জিজ্ঞেস করা হয়, সেটা যে পরীক্ষাই হোক, WBCS হোক বা অন্য কিছু পরীক্ষা হয়ে থাক। তো এখানে সাহিত্যিক আন্না বার্নস 50তম ম্যান বুকার প্রাইজে ভূষিত হলেন, তিনি মিল্ক ম্যান উপন্যাসের জন্য এই পুরস্কারে ভূষিত হলেন। তারপরে গত 3 দশক ধরে ঘটে চলা সাম্প্রদায়িক হিংসার কাহিনী এই উপন্যাসে এক নারী চরিত্রের মধ্যে দিয়ে উপস্থাপিত হয়েছে। যা যা দেওয়া হয়েছে না হয়েছে এগুলো এর মধ্যে লেখা আছে। এরপরে আমরা পেজ নাম্বার 34, নিউ একাডেমি প্রাইজ ইন লিটারেচার, এইটা নাম পুরোটা পড়বেন। যেহেতু সুইস একাডেমি এবার লিটারেচারে মানে নোবেল পুরস্কার দেবে না, সেই জন্য ওই এলাকার মানে সুইডেনের লেখক শিল্পী সাংবাদিকরা মিলিতভাবে নিউ একাডেমি নামে সংস্থা গঠন করে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো সেই হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পুরস্কারের আর্থিক মূল্য স্বরূপ £87,000 একটু পড়ে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে জাতীয় পর্যটন পুরস্কার, পেজ নাম্বার 34। জাতীয় পর্যটন পুরস্কারে কাকে কী দেওয়া হয়েছে, কোন শহরকে কোন শহরকে হেরিটেজ সিটি বলা হয়েছে, কোন স্টেটকে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি যা আছে একটু পড়ে নেবেন। এখান থেকে বলা সম্ভব না, তবু যে কটা দাগ দিয়েছে আমি আশা করছি আসলে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি। একটা সময় আরেকবারও বলে দিই, এটা কিন্তু একদম গ্যারান্টি আসবে এই কথা বলা যায় না, কিন্তু আপনি যদি পড়ে যান আমি আশা করছি আপনি নিশ্চয়ই কিছু কমন পাবেন। তারপরের পেজ হচ্ছে ওই 35, 35 হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার 2018, সেখানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন এই দুজন ব্যক্তি। এছাড়াও অন্যান্য কিছু, এছাড়াও এখানে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডের উল্লেখ আছে, অর্জুন পুরস্কারের উল্লেখ আছে। আপনাকে জেনে নিতে হবে দ্রোণাচার্য পুরস্কার কী কারণে দেওয়া হয়, অর্জুন পুরস্কার কী ধরনের লোককে দেওয়া হয়, কেন কি দ্রোণাচার্য পুরস্কারেও অনেকে আছে অ্যাথলেটিক্সে পেয়েছে, আবার অর্জুন পুরস্কারেও অ্যাথলেটিক্সে পেয়েছে, আবার ভারোত্তোলনেও পেয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আপনাকে জানতে হবে যে দ্রোণাচার্য অর্জুন কেন দেওয়া হয়, কী কারণে দেওয়া হয়, আর তার কী গল্প আছে, মানে কত টাকা পায় না পায়। তো এখানে ছোট্ট করে এখানে লেখা আছে, যেমন রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার প্রাপকরা নগদ 7,500,000 টাকা, অর্জুন ও দ্রোণাচার্য এবং ধ্যানচার্য পুরস্কার প্রাপকরা প্রত্যেকে একটি করে মূর্তি, শংসাপত্র ও 5,00,000 টাকা পেয়েছেন। মানে 7,500,000 হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন, বাকিদের জন্য 5,00,000 টাকা। তো যা আছে সেগুলো একটু দেখে নেবেন, আর পুরস্কারটা কেন দেওয়া হয়, কাদের দেওয়া হয় এটা দেখে নেবেন। তারপরে নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইস একাডেমি। আপনারা নোবেল দেখুন, একটা জিনিস মনে রাখবেন, যদি আমরা তো জানি না যে, আমরা এটা জানি যে 20 জানুয়ারি WBCS 2019 প্রিলিমিনারি এক্সাম হবে এইবার, যদি আর 10ই সম্ভবত 10ই ডিসেম্বর নোবেল পুরস্কারের ইয়ে বেরোয়, কী বলে যারা যারা পায় তাদের নাম বেরোয়। এবার যদি ওরা দু ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, হয় নোবেল পুরস্কার যারা পেয়েছে তাদের মধ্যে থেকে জিজ্ঞেস করতে পারে, বা এরম জিজ্ঞেস করতে পারে যে বিগত বছরে বা বিগত যুগে বা বিগত শতাব্দীতে দুবার নোবেল পুরস্কার কে পেয়েছে, হাজব্যান্ড ওয়াইফ নোবেল পুরস্কার কে পেয়েছে, এই ধরনের কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে। যেমন ধরুন ডান দিকে দেখাই যাচ্ছে নিচে যে নোবেল জয়ী পিতা পুত্র, সেরকমভাবে নোবেল জয়ী হাজব্যান্ড ওয়াইফ, এরকমভাবে অনেক কিছু দেওয়া থাকে। এইটা হচ্ছে যে কত পেজটার কথা বলছি সেটা হচ্ছে 36 নম্বর পেজ। তো যতটা পারবেন মুখস্থ করে নেবেন, আর 10 তারিখে তো বেরোইবে ডিসেম্বরে তখন। আর এছাড়া ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী রবি ঠাকুর, তারপর হচ্ছে মহিলা নোবেল বিজয়ী মানে বিজয়িনী মাদার টেরেসা, এরকমভাবে ধরে নাম একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরের পেজ হচ্ছে 40, চল্লিশের মধ্যে দেখা যাচ্ছে যে মেডিক্রম ট্রাইবস ইন্ডিয়ার বিপণন দূত, কোনোভাবে হয়তো পাতাটা আমি এখানে অ্যাড করতে ভুল হয়ে গিয়েছে বা কিছু একটা হবে, পাওয়া যাচ্ছে না। তারপর আপনারা চলে আসবেন 45 নম্বর পেজে, এখানে রবি ভেঙ্কটেশন ইউনিসেফের বিশেষ প্রতিনিধি। দেখুন ইউনিসেফ বা ইউএনও এইরকম জায়গায় যদি কোনো লেখক বা অভিনেতাকে নেওয়া হয় তবে সেই প্রশ্নটা আসে। সে যদি আপনি বলতে যান যে কী বলে মেড লাইফ ওষুধ কোম্পানির বিপণন দূত মহেন্দ্র সিং ধোনি, ও প্রশ্ন জীবনে আসবে না, কিন্তু এই ইউনিসেফের জন্য রবি ভেঙ্কটেশন এ কিন্তু আসার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা পেজ নাম্বার চলে যাব 54 নম্বর পেজে, অনূর্ধ্ব 18 সুলতান অফ জোহর কাপ হকিতে চ্যাম্পিয়ন ব্রিটেন, মানে জোহর কাপটা যে হকি রিলেটেড এটা জানা গেল। তারপর হচ্ছে ডেভিস কাপ অনুষ্ঠিত হবে মাদ্রিদে 2019 এবং 2020 সালেরটা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এখানে কচ্ছপ অলিকে
মানে মানে অফিসিয়াল ম্যাসকট হিসেবে রাখা হয়েছে। তো এটা একটু দেখে নিতে হবে, মানে সামুদ্রিক কচ্ছপ যেটা বলি। এরপর আমরা সোজা যেটা ছকের মাধ্যমে লেখা থাকে পেজ নাম্বার 56-এ, হয়তো একটু ছোটো হয়ে যাচ্ছে, বড় ছোট যার আপনাদের মোবাইল স্ক্রিন, কারো খুব বড় কারো খুব ছোট, যাদের বড় তাদের সুবিধা হবে। তো এখানে আমি পেজ নাম্বার 56-এ পয়েন্ট কী কী পড়তে হবে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, তারপরে 5 নম্বর পয়েন্ট, তারপরে 8 নম্বর, তারপর 10 নম্বর, তারপরে 16 নম্বর পয়েন্ট আপনাকে পড়তে হবে। তারপরে পেজ নাম্বার 55-তে আপনাকে পড়তে হবে 28 নম্বর পয়েন্ট, তারপরে 33 নম্বর পয়েন্ট, আর তারপরে হচ্ছে 39 নম্বর পয়েন্ট পড়তে হবে। তারপরে পেজ নাম্বার হচ্ছে 59 বা 59, এখানে আপনাকে পড়তে হবে 73 নম্বর পয়েন্ট, 78 নম্বর পয়েন্ট। তারপরে আপনাকে পেজ নাম্বার 63, সেখানে 63-তে পড়তে হবে, যেরকম সবুজ রঙের দাগটা দেওয়া আছে, এটা হচ্ছে 150 নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস 206 নম্বর পয়েন্ট, পেজ হচ্ছে 65। তারপরে পেজ হচ্ছে 212, এখানে আপনাকে পড়তে হবে ওই যেটা সামুদ্রিক কচ্ছপ ওলি একটু আগেই বললাম, 66 নম্বর পেজে। তারপরে আপনি চলে আসুন 68 নম্বর পেজ। 68 নম্বর পেজে 20 সেপ্টেম্বর যে ডেটটা সবুজ দিয়ে দাগা আছে, পেইউ সংস্থাটি নিজস্ব NBFC মানে কি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি গঠনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন পেয়েছে, ইতিমধ্যে 16 মিলিয়ন ক্রেডিট ইস্যু করেছে, ইত্যাদি ইত্যাদি। তারপর সেম পেজে 68 নম্বর পেজেই আছে MSME ক্ষেত্রকে 1 ঘন্টার মধ্যে ঋণ পাওয়ার সুবিধা দেওয়ার জন্য অর্থমন্ত্রী এই পোর্টাল চালু করলেন, এতে ব্যাংকে না গিয়ে ডাইরেক্ট গিয়ে এখানে মানে ওয়েবসাইটেও গেলেও ভিজিট করলেও হবে। তারপরে সেম পেজেই আছে 27 সেপ্টেম্বর মশলা বন্ড ও ফরেন কারেন্সি বন্ডের দ্বৈত নথিভুক্তকরণের জন্য NSE মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ চুক্তি স্বাক্ষর করলো। মশলা বন্ড মানে হচ্ছে যেটা টাকাতে পেমেন্ট করা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 1900 পেজ নাম্বার 70, পেজ নাম্বার 70-এ বলা হচ্ছে যে ভারতের প্রথম ক্রিপ্টো কারেন্সি ATM বেঙ্গালুরু ফোর্ট ক্যাম্প মলে চালু হলো, এটি চালু করেছে ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ ইউনো কয়েন। আসলে ইউনো কয়েন না, এটা ইউনিকর্ন বোধহয় হবে, বা ইউনো কয়েনও হতে পারে, হয়তো বাংলাটা মানে যেরকমভাবে লেখা হয়েছে ইউনো কয়েন মনে হচ্ছে। তো আমি পরে শুনলাম নাকি যে যারা করেছিল তাদের ওই জালিয়াতি চক্করে বা জালিয়াতি দায়ে সেই লোকগুলোকে গ্রেপ্তারও করা হয়েছে, আমি ঠিক শিওর না। আপনারা কিন্তু ভারতের প্রথম ক্রিপ্টো কারেন্সি যেটা ভালো করে দেখে নেবেন, জিনিসটা কী আছে, তাদের কোন কোম্পানি সাপোর্ট করছে, তাদের মালিকানা কী আছে, এটা ভালো করে পড়ে নেবেন। এখান থেকে বিভিন্নভাবে ধরনের আঙ্গিকে প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, তারপরে হচ্ছে একই পেজের মধ্যে রয়েছে পেজ নাম্বার 70, যে কোন ব্যাংক ভারতীয় ব্যাংক হিসেবে গ্রাহকদের জন্য ওয়েলথ হাব চালু করলো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমার মতে এই কটা পড়লেই যথেষ্ট, এই কটা পড়লেই আপনি মোটামুটি নভেম্বরে হয়ে যাবে। এটাই ভিডিও ছিল, এতটুকু, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।